একের পর এক হত্যায় কেঁপে উঠেছে পুরো দেশ। সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ মিশন মার্টিয়ার। চরকিতে যেন লাগলো হাওয়া। চরকি একের পর এক দর্শককে সিনেমা, শো, সিরিজ উপহার দিয়েই যাচ্ছে। ইতিমধ্যে তারা বেশ জায়গা করে নিয়েছে দর্শকের মনে। কেবি বর্তমানে দেশব্যাপী সবচেয়ে বড় উৎসব। পবিত্র ঈদ উল আযহাতে তারা দর্শককে উপহার দিতে যাচ্ছে একটি মূল মাতানো ওয়েব সিরিজ মিশন হান্টডাউন। একের পর এক হত্যায় কেঁপে উঠেছে পুরো দেশ। পুলিশের অনুমান এর পেছনে রয়েছে কোনো সন্ত্রাসবাদী সংগঠন। বিবাহের কিছুদিন পরে স্বামী নিখোঁজ। স্বামীকে খুঁজতে ঢাকায় আসেন নীরা। সাহায্য চান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে জানায় তারা তাকে সাহায্য করতে পারবে না। ঠিক তখনই নীরার পরিচয় হয় পুলিশ অফিসার মাহিদের সাথে। মাহিদ তাকে প্রতিশ্রুতি দেয় তারা একসঙ্গে তার স্বামীকে খুঁজে বের করবে। আমি একা একটা মেয়ে হাজবেন্ডকে খুঁজতে আড়াই মাস ধরে আপনারা যেখানে বলতেছেন সেখানে যাইতেছি। চলো না একসাথেই খুঁজি। আমার চোখের সামনে উল্টো খুন করেছে, সেভ করতে পারিনি। গাদ্দারের শাস্তি কি হবে এটা জেকেবির প্রত্যেকটা সদস্যকে বুঝতে হবে। শুরু হয় পুলিশ সদস্যের নতুন মিশন। এই মিশনে সাহায্য করতে দেখা যায় নীরাকে, অর্থাৎ গল্পের নায়িকা বিদ্যা সিনহা মিমকে। এমন সাসপেন্স নিয়েই তৈরি করা হয়েছে মিশন হান্টডাউন সিরিজের ট্রেলার। আপনি হবেন আমার আন্ডারকভার এজেন্ট। ওদের নেক্সট প্ল্যান কি আনিস? আপনার ধ্বংস। বিদ্যা সিনহা মিম ও একশন নায়েম ছাড়াও এতে অভিনয় করেছেন সুবিধ সেনগুপ্তা, একে আজাদ মিজু, ওষারিয়াস, এমন আরো অনেকেই। এটা যদি মাছ পথে বিট্টে করে বসে দর্শকের মন কেড়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বড় পর্দা দেখার জন্য। সম্প্রতি জানা গেছে আগামী 28 জুন মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজটি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।